আমি আমাদের সমস্ত অতিথিদের অনুরোধ জানাচ্ছি, প্রদীপ প্রজ্বলন, মেগা রক্তদান শিবির এবং পশ্চিম জেলা কমিটির সম্মেলন, জার্নালিস্টদের মধ্যে আপনাদের একটা অন্যতম অ্যাসোসিয়েশন, কিন্তু ওনাদেরকে ঠিকভাবে যথাস্থানে স্থান দেওয়া হয় না, এই অভিযোগটা এখানে এনেছেন। আমি দেখবো এখানে এই বিষয়টা, নিশ্চয়ই আমি দেখব। আর আমরা তো ঘুম থেকে উঠে প্রথমেই নিউজের জন্য বসে থাকি, কি নতুন নতুন ডে টু ডে যে নিউজগুলো কি হচ্ছে সারা রাজ্যে এবং সারা দেশে, সারা পৃথিবীতে কি হচ্ছে আপনাদের সেই রিপোর্টিং দেখার জন্য আমরা সবাই, প্রতিটি মানুষ আমরা বসে থাকি। এবং আমরা সবাই জানি এখানে বলা হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মধ্যে আপনারা এক স্তম্ভ, এবং আপনাদের উপর মানুষ কিন্তু বসে থাকে। আমি আগেও বারবার বলেছি, ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। এবং আপনারা যেভাবে মানুষকে আপনারা যে দর্পণ দিয়ে দেখাবেন সেটাই মানুষ দেখবে। আমরা অত্যন্ত খুশি, বিশেষ করে আমি অত্যন্ত খুশি, ত্রিপুরার জার্নালিস্টরা তারাও কিন্তু কোনো অংশে কম নয়। অন্যান্য যারা জার্নালিস্ট সারা ভারতবর্ষে আছে, তাদের লেখার ধরন, তাদের বলার ধরন, তাদের প্রেজেন্টেশন কোনো দিক দিয়েই কম নয়। ইভেন আমাদের যারা এখানে যারা পত্রকাররা আছেন বা যারা রিপোর্টিং করেন, এত সুন্দর এক এক সময় আমি যখন পড়ি অনেক কিছু শেখারও আছে, যেটা আমাদের মাননীয় লোকায়ত বলার চেষ্টা করেছেন যে ওনার এখানে যদি কোনো ধরনের, আর যারা এই ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছেন এবং এমিনেন্ট জার্নালিস্টরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে এবং যারা এখানে মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের